শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেহাবি। নেত্রকোনা জেলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেহাবি। 2,637,40,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পটি 2019 সালে জানুয়ারি থেকে শুরু হয়ে 2021 সালের ডিসেম্বরে বাস্তবায়ন করা হবে। বুধবার 7 নভেম্বর বিকেল 3টায় রাজধানী শেরেবাংলা নগরের NIEC সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শেহাবি সহ মোট 25টি প্রকল্পের উপস্থাপন করা হয়। এসব মোট ব্যয় ধরা হয়েছে 26,485,30,00,000 টাকা। এর মধ্যে সরকার দেবে 21,439,39,00,000 টাকা, সংস্থার নিজস্ব তহবিল 539,17,00,000 টাকা এবং 4,506,74,00,000 টাকা বৈদেশিক সহযোগিতা হিসেবে পাওয়া যাবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী মুস্তাফা কামাল সাংবাদিকদের বিষয়টি জানান এবং পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন।